এই হচ্ছে সেই মনোহরা যেটা নাকি জনায়ের স্পেশাল। আজ আবার একটা অপিক প্লেসে যাব, আমাদের ডেস্টিনেশন জনাই। হ্যাঁ, সেই জনাই যেখানের নাকি মনোহরা বিখ্যাত। তো সঙ্গে থাকুন, ভিডিওটা পুরো দেখুন, দেখতে পাবেন কেমন এনজয়মেন্ট আজকের হয়। আর আমার যাত্রাপথের সাথে আছে এই যে মার দিদি। তো আমরা তিনজনে মিলে আজকে যাচ্ছি জনাইতে, সঙ্গে থাকো, পুরো জার্নিটা উপভোগ করো, এবং হ্যাঁ, মনোহরার কেমন স্বাদ সেটাও তোমরা জানতে পারবে। তো সঙ্গে থাকো। জনায়ের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। এই মুহূর্তে আমরা যাচ্ছি কল্যাণী এক্সপ্রেস দিয়ে। তো এখন আপাতত আমাদের একটু চায়ের বিরতি, তাই মাঝপথে দাঁড়ানো হয়েছে। আমরা এই গাড়িটি করে যাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন, তো প্রাইভেট কারে। আপনারা চাইলে প্রাইভেট কার ভাড়া করে যেতে পারেন, অথবা আপনারা শিয়ালদা থেকে হাওড়া হয়েও যেতে পারেন। তো হাওড়া থেকে গিয়ে জনাই রোড স্টেশনে উঠতে হবে, ঠিক আছে? এবং জনাই রোড স্টেশন থেকে আপনি টোটো করে জায়গায় পৌঁছাতে পারবেন যে আসল উদ্দেশ্য, মানে কালীবাবুর বাড়ি যে নামে পরিচিত জনাই রাজবাড়িটি, সেইখানে। তো যাই হোক, আমাদের গাড়িটি আপাতত থেমেছে চায়ের বিরতির জন্য। আচ্ছা, এই যে এরা, তোমরা থাকো আমাদের সাথে, আমরা যাচ্ছি জনাইয়ে আজ। তো খুবই এক্সাইটেড ব্যাপার একটা। আচ্ছা, ব্লগ করবে বলে চা না খেয়ে চা খাওয়া, তুমি চা খেলে না কেন? আচ্ছা, চা খাবে, চা এখন বানানো হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে কিছু বলে দাও তোমরা। আমরা যাচ্ছি আজ জনাইতে একটা, মানে উইকেন্ড, একটা সানডে, তো ছুটির দিনে ঘরে বসে আর ভীষণ বোরিং লাগছে, তো যাচ্ছি একটুখানি টাইম স্পেন্ড করতে, নতুনভাবে সময়টা কাটাতে, একটু অন্যরকমভাবে আর কি। তো খুবই একটা এক্সাইটেড ব্যাপার, তোমরা থাকো আমাদের সাথে। কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগছে, ঠিক আছে, চলো চা খেয়ে আমরা আবার গাড়িতে উঠবো। তো সাথে থাকো, দেখতে থাকো জনায়ের রাস্তাঘাট, সব কিছু দেখতে পাবে তোমরা। চলো পরে আবার ব্লগে আসি, বাই। আমরা পৌঁছে গেলাম শ্যামনগর থেকে মাত্র 40 কিলোমিটারের কাছাকাছি দূরত্বে অবস্থিত জনাই রাজবাড়িতে। এটি হলো কালীবাবুর বাড়ি, অর্থাৎ জনাই রাজবাড়ির মেন দরজা। এখানে বহু প্রাচীন আমল থেকেই দুর্গা প্রতিমা বানানোর এক রেওয়াজ আছে। শুধু দুর্গা প্রতিমা নয়, এখানে বিভিন্ন ঠাকুরই বানানো হয়। এখানে কি ঠাকুর 12 মাসই বানানো হয়? যাওয়া যায় না?
আচ্ছা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জনাই রাজবাড়ির সামনে, মানে যেটা এখন কালীবাবুর বাড়ি নামে পরিচিত, সেই বাড়ির সামনে। দেখতেই পাচ্ছ, এই হচ্ছে মেন গেট জনাই রাজবাড়ির। হ্যাঁ, এটাই হচ্ছে সেই জনাইয়ের রাজবাড়ি, মানে কালীবাবুর বাড়ি। আচ্ছা, এরকম না মানে কালীবাবুর বাড়ির নামে কেন এটা পরিচিত? কারণ হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বের সময় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে দেওয়ান ছিল তার নাম ছিল কালীপ্রসাদ মুখোপাধ্যায়। তো তিনি এই প্যালেসটি বানিয়েছিল, তো তার নামেই এই নামকরণ। এখন আর সেটা প্যালেস নেই, কিন্তু ভাঙাচোড়া একটা রাজবাড়িতে পরিণত হয়েছে, দেখতেই পাচ্ছ। দেখবি ঘোড়ার পিঠে চেপে যাওয়ার মতন হাইট, আর এগুলো তাই নাকি? কেন আচ্ছা, আমাদের এক নতুন অতিথির সাথে দেখা হয়েছে, এই যে দেখে নাও। আচ্ছা, অতিথি আমাদের সাথে দেখা করে চলে গেল। এখানে দেখতেই পাচ্ছ তালা বন্ধ, কারণ অনেকেই এখানে নাকি ভিডিও করছে এবং ইউটিউবে আপলোড করছে, যেটাতে অনেক কিছু কুরুচিকর মন্তব্য ছড়ানো হচ্ছে, যে কারণে তালা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, তাই আমরা ভিতরে ঢুকতে পারছি না। ওইদিকেও একটা রাজবাড়ির মতো আছে, তো সেই জায়গাটা আমাদের দেখা হলো না।
রাজবাড়িতে যদি কেউ আসো তবে এই জায়গাটা অবশ্যই মিস করো না, কারণ এটা জনায়ের মধ্যে আর একটা অন্যতম জায়গা। এটাকে অ্যাকচুয়ালি বারো শিব মন্দির বলে, ষষ্ঠীতলা, জাস্ট জনাই রাজবাড়ি থেকে কিছুটা এগোলেই এই জায়গাটা তোমরা দেখতে পাবে। এখানে দেখতেই পাচ্ছ যে ছটা শিব মন্দির ওই দিকে আর ছটা শিব মন্দির এই দিকে রয়েছে। তো খুব সুন্দর জায়গাটা এবং ফাঁকা নিরিবিড়ি বেশ সুন্দর একটা পরিবেশ, তো খুবই ভালো লাগবে তোমাদের। তো আমার তো জনাই রাজবাড়ি থেকেও এই জায়গাটা বেশি ভালো লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর দেখি, দেখা যাক ওই দিকটা কী আছে, চলো একটু দেখে আসি। এই হচ্ছে সেই মনোহরা যেটা জনায়ের স্পেশাল মিষ্টি, তো এটা টেস্ট করতেই আসা এই দোকানে। তো আমিও অনেক নাম শুনেছি, তোমরাও নিশ্চয়ই শুনেছো, তো ফার্স্ট টাইম এটা টেস্ট করবো, দেখা যাক কেমন। ভেতরের ইয়েটা ফেলে ভেতরটা খেতে হবে, পরে পাকটা ফেলে দিতে হবে। উপরে চিনির একটা আস্তরণ রয়েছে, তো ভিতরে মিষ্টিটা ফার্স্ট টাইম মনোহরা খাচ্ছি, দারুণ দারুণ। আর আমরা শীতের সময় এসেছি, তাই স্পেশাল এখানে গুড়ের মনোহরা যেটা শুধুমাত্র এই সময়ই পাওয়া যায়। এটা হচ্ছে চিনির মনোহরা যেটা বারো মাসে পাবে, কিন্তু গুড়েরটা এই সিজনে নেই। তো আমাদের লাভ ভালো যে আমরা এটাও পেয়ে গেছি, তো দেখা যাক গুড়েরটা কেমন। ফাটাফাটি জনায় আসলে আর মনোহরা টেস্ট করলে না, এটা হতেই পারে না, একদম অসাম, খুব ভালো লাগছে। তোমরা যদি আসো অবশ্যই মনোহরা খেতে ভুলো না, দারুণ খেতে। মনোহরা তো হচ্ছে সন্দেশে হয়, একটা চিনির পাক একটা গুড়ের পাক, ঠিক আছে। এবার এটাকে চিনি পোলাপ দিয়ে তৈরি করে রাখতে হয়, যেমন আপনি নিয়ে গেলেন, নিয়ে গিয়ে চার দিন পাঁচ দিন বাদে আপনি খান, সন্দেশটা নষ্ট হবে, কিন্তু এমনি আপনি একটা সন্দেশ নিয়ে গিয়ে রাখলে থাকবে, ঠিক আছে। চিনির কভারটা ওই জন্য আর খাওয়ার নিয়ম হচ্ছে উপর থেকে চিনির কভারটা খুলে ফেলে দিয়ে তবে খাওয়া যায়, তবে আপনি অরিজিনাল টেস্ট বুঝতে পারেন মনে হয়। আচ্ছা, ঠিক আছে, ওনারা তৈরি হচ্ছে আমাদের জি বাংলা শুটিংটা এখানেই হয়েছে, ওনারা শুটিংটা, এবং আমরা আর এ বাংলায় যাই পশ্চিমবঙ্গ সরকারে, যেটা যিনি আর এ বাংলা করে, ওখানে মালদার মিষ্টির মেলা, ওখানে একটা ইংরাজি ফটো আছে দেখুন, খুবই পাতলা, হাত দেবেন খুলে দিলে আমি দেখাচ্ছি চিনিটা কতটা পাতলা, এরকম হাত দেবেন খুলে চলে যাবে চিনি, আমাদের খুবই পাতলা। আপনি তো ওই মুনাওয়াটা খেলেন প্রতি সময়, ওটা ওরকম খোলা উঠে যায়, আমাদের আমাদের পুটিং খুব পাতলা,
হাত দেবেন খুলে চলে যাবে, অন্য দোকানে অন্য দোকানে এই জিনিস পাবেন না, আমাদের যে পাকের মনোহরা কোনো দোকানে হবে। তবে কঠিনটা না দিলে কিন্তু সৌন্দর্যটাও আসবে না, অবশেষে জনাই রাজবাড়ি এবং শিব মন্দির ভ্রমণ করে ও মনোহরার স্বাদ নিয়ে আমরা ফিরে চলেছি আমাদের ঘরের দিকে। আপনারাও চাইলে রোববার অথবা একটা ছুটির দিন দেখে ঘুরে আসতে পারেন জনাই থেকে, খুব সুন্দরভাবে কম সময় এবং কম খরচায়।